যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা টিকা। 2000 ডলার করে প্রণোদনা আইন পাশে ট্রাম্পের চাপ। এবং গর্ভপাতের বৈধতা দিয়ে আইন পাশ করল আর্জেন্টিনা। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। এই টিকা সংরক্ষণ খুবই সহজ, সরবরাহ পড়বে স্বল্প মূল্য। আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রয়োগ শুরু হবে। করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণে পর্যুদস্ত যুক্তরাজ্য, এর মধ্যেই সুখবর দিল দেশটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এজেন্সি। আগামী 4 জানুয়ারি থেকে যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ শুরু হবে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা আগে থেকেই বলে আসছেন অক্সফোর্ডের টিকা গেম চেঞ্জার হিসেবে ভূমিকা নেবে। গত এপ্রিলে হিউম্যান ট্রায়াল শুরুর পর থেকে চূড়ান্ত ট্রায়াল পর্যন্ত পাওয়া তথ্য তাই বলছে। টিকাটি 62 থেকে 90% কার্যকর ও নিরাপদ। ইতোমধ্যে 50 লাখ নাগরিকের জন্য এই টিকার 1 কোটি ডোজ অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার। ফাইজার বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ডের টিকা সংরক্ষণ, পরিবহন ও প্রয়োগ অনেক বেশি সহজ হবে। ফাইজার বায়োএনটেকের টিকা -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। অন্যদিকে অক্সফোর্ডের টিকা সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা যাবে। অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নেয়ার 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। ফাইজারের ক্ষেত্রে 2 ডোজের মধ্যে ব্যবধান 3 সপ্তাহ। ভারতে অক্সফোর্ডের টিকা উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে ইতিমধ্যে ভারত সরকারের কাছে আবেদন করেছে তারা। অনুমোদন পেলে ভারতের পাশাপাশি বাংলাদেশের বাজারে একই সময়ে টিকা দেওয়ার ব্যাপারে সংস্থাটির সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত 2 ডিসেম্বর মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়। 8 ডিসেম্বর দেশটিতে এই টিকার প্রয়োগ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ ফাইজার বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়ে তার প্রয়োগ শুরু করেছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চরম উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি। এক টুইট বার্তায় একথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রচণ্ড চাপের মধ্যে আছে দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা। তিনি বলেন, টিকার মাধ্যমে মানুষের জীবন রক্ষার আগে প্রয়োজন এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে সে দেশের শীর্ষস্থানীয় একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। নতুন ধরনের করোনা ভাইরাস দেখা দেয় পরিস্থিতি এত খারাপ আকার ধারণ করেছে। মঙ্গলবার যুক্তরাজ্যে 53,135 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যুক্তরাজ্যে এ পর্যন্ত মৃত্যু 71,567 জনের। আক্রান্তের সংখ্যা 23,82,865 জনে দাঁড়িয়েছে। নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। 20 বছর বয়সী ওই রোগী সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি, তাকে আইসোলেশনে রাখা হয়েছে। কিভাবে তার শরীরে এই নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ হলো তা খুঁজে বের করার চেষ্টা করছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এছাড়া আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেটিও জানার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রে এমন এক সময়ে নতুন ধরনের করোনায় আক্রান্ত এক রোগী শনাক্ত হলো যখন টিকাদান কর্মসূচিতে পিছিয়ে পড়ায় সরকারের সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত মৃত্যু 3,46,000-এর বেশি, আক্রান্ত হয়েছেন 1,99,00,000। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে 5% মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক জরিপে উঠে এসেছে এই তথ্য, যার অর্থ হচ্ছে উহানের 1,10,00,000 জনগণের মধ্যে 5 লাখ মানুষ করোনায় আক্রান্ত হন।
সরকারিভাবে যে সংখ্যা বলা হয়েছিল আক্রান্ত তার থেকে 10 গুণ বেশি। সরকারিভাবে এই সংখ্যা দেখানো হয় 50,354 জন। ওখানে আন্তর্জাতিক বিজ্ঞানী দলের পরিদর্শনের ঠিক আগে আগে প্রকাশ করা হলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা। সাত জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যে ভারতীয় বিমান যাবে না, একথা জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি এক টুইট বার্তায় একথা জানান তিনি। এর আগে 24 ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে ভারত। এরপর পরই 23 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্য থেকে ভারতে আসা 33,000 যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত 20 জন শনাক্ত হন। ভারতে এ পর্যন্ত করোনায় মৃত্যু 1,48,000 এবং সংক্রমণ 1,02,45,000 ছাড়িয়েছে। মার্কিনিদের $600 পরিবর্তে $2,000 করে দিতে রিপাবলিকান নেতাদের ওপরে চাপ সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মনে করেন আমেরিকার জনগণের জন্য $600 নগদ প্রণোদনা যথেষ্ট নয়। সিনেটের রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাকনেল প্রণোদনা বৃদ্ধির আইন প্রস্তাব উত্থাপনে বাধা দিয়েছেন। তিনি বলেছেন তারা সিনেটে আরেকটি বিল নিয়ে আসবেন, ওই বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আর তাই ডেমোক্রেটিক পার্টির নেতা চার্লস শুমার বর্ধিত প্রণোদনার প্রস্তাবটি সিনেটে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসে গত সোমবার আলাদা একটি প্রস্তাব গ্রহণ করা হয়। এই প্রস্তাবে নাগরিক প্রণোদনা $600 থেকে বাড়িয়ে $2,000 করার কথা রয়েছে। ট্রাম্পের সই করা প্রণোদনা আইনে মার্কিনিরা এ সপ্তাহের শেষ নাগাদ অর্থ প্রণোদনা পেতে শুরু করবেন। গর্ভধারণের 14 সপ্তাহের মধ্যে গর্ভপাতের বৈধতা দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। কংগ্রেসের ভোটাভুটিতে এই রায় দেয়া হয়। গর্ভপাতের পক্ষে ভোট পড়েছে 38টি আর বিপক্ষে 29টি। এখন পর্যন্ত শুধু ধর্ষণ এবং যদি মায়ের মৃত্যু ঝুঁকি থাকে সেক্ষেত্রে গর্ভপাত বৈধ ছিল। এদিকে গর্ভপাতের এই নতুন আইনের বিরোধিতা করেছে স্থানীয় ক্যাথলিক গির্জা। লাতিন আমেরিকার যে কয়টি দেশ গর্ভপাতের বিরুদ্ধে, তার মধ্যে আর্জেন্টিনা অন্যতম। দেশটিতে গর্ভপাত ঘটালেই অনেক নারী মামলার মুখোমুখি হয়ে থাকেন। তবে এই আইন পাশের মাধ্যমে ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটল আর্জেন্টিনা। এল সালভাদর, নিকারাগুয়া, ডোমিনিকান রিপাবলিকে গর্ভপাত পুরোপুরি নিষিদ্ধ। এছাড়া লাতিন আমেরিকার প্রায় সব দেশে বিশেষ পরিস্থিতি ছাড়া গর্ভপাত নিষিদ্ধ। এই অঞ্চলের উরুগুয়ে, কিউবা, গায়ানা এবং মেক্সিকোর কিছু অংশে পরিস্থিতি অনুযায়ী গর্ভপাতের বৈধতা রয়েছে। দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে আরো থাকছে ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে শিশু সহ অন্তত 7 জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। হংকং এর 10 নাগরিককে কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। সৌদি আরবের কাছে 3,000 স্মার্ট বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে। স্মার্ট বোমা সহ অন্যান্য সামরিক সরঞ্জাম মিলিয়ে মোট $290 বিলিয়ন সামগ্রী বিক্রি করা হবে। মেয়াদ শেষের আগে সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ফলে বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সমর্থ হবে সৌদি আরব। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বরাবরই ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের বিরোধী। এছাড়া মানবাধিকার ইস্যু এবং যুবরাজ সালমানকে নিয়ে দ্বিধা বিভক্ত তিনি। তাই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। ফলে হোয়াইট হাউসে তার আসন গ্রহণের আগেই তড়িঘড়ি করে অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম সংগ্রহে আগ্রহী রিয়াদ। ক্রোয়েশিয়ায় 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শিশু সহ অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 25 জন। রাজধানীর জাগ্রেবের দক্ষিণ পূর্বের পেট্রিনজা শহর সহ বিভিন্ন স্থানে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে বহু বাড়িঘর।
গ্লিনা শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। পেট্রেনিয়ায় ১২ বছরের এক শিশু মারা গেছে। জেজাইন গ্রামে স্থানীয় গির্জার ধ্বংসাবশেষে একজনের মৃতদেহ পাওয়া গেছে। ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এমনকি ইতালিতেও কম্পন অনুভূত হয়েছে। ক্রোয়েশিয়ার ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি কম্পনটির কেন্দ্রস্থল পেট্রেনিয়া শহর। সেখানে উদ্ধারকর্মীরা ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সহায়তার জন্য কাজ শুরু করেছে সেনা সদস্যরা। ঘটনাস্থল ঘুরে দেখে শোক জানিয়ে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেয়া প্লেনকোভিচ। হংকংয়ের ১০ নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীনের আদালত, পাশাপাশি তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে। অবৈধভাবে সীমানা অতিক্রমের অপরাধে তাদের সাজা দেওয়া হয়েছে। এই ১০ জনের মধ্যে একজনকে ২ বছর এবং একজনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে ইয়ান্তিয়ান পিপলস কোর্ট। বাকি ৮ জনের ৭ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে তারা প্রত্যেকেই দোষ স্বীকার করেছেন। দণ্ডপ্রাপ্তরা নৌপথে তাইওয়ান পালানোর পথে গত আগস্টে চীনের কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তাদের অধিকাংশ হংকংয়ে সরকার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কেউ কেউ জামিনে ছিলেন বা বিচারের মুখোমুখি ছিলেন। তাইওয়ান পালানোর পথে ওই সময় মোট ১২ জনকে আটক করে কোস্টগার্ড। তাদের মধ্যে ২ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় বুধবার সকালে হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অবস্থায় তাদের নির্যাতন এবং আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে, তবে তা অস্বীকার করেছে চীন। এয়ার এশিয়া ইন্ডিয়ার কাছে প্রায় ৮৪% চলে এসেছে টাটা গোষ্ঠীর হাতে। মঙ্গলবার টাটার এক বিবৃতিতে বলা হয়, এয়ার এশিয়া ইন্ডিয়ায় তাদের শেয়ার এখন ৫১ থেকে বেড়ে ৮৪%। এজন্য টাটাকে গুনতে হয়েছে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সালে দেশের উড়ান পরিষেবায় বিদেশি লগ্নির পথ প্রশস্ত করে ভারতীয় কেন্দ্রীয় সরকার। সে বছর জুনে মালয়েশিয়ার ধনকুবের টনি ফার্নান্ডেজের এয়ার এশিয়ার সঙ্গে টাটার যৌথ উদ্যোগে ভারতের আকাশে এয়ার এশিয়া ইন্ডিয়ার যাত্রা শুরু হয়। সে সময় টাটার অংশীদারিত্ব ছিল ৫১%। সম্প্রতি করোনার কারণে লোকসানের মুখে পড়ে বিমান সংস্থাটি, ফলে শেয়ার বিক্রির মাধ্যমে নিজেদের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা। শেষ করছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার আগে এক নজরে শিরোনামগুলো। যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা টিকা। ২০০০ ডলার করে প্রণোদনা আইন পাশে ট্রাম্পের চাপ। গর্ভপাতের বৈধতা দিয়ে আইন পাশ করল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে শিশুসহ অন্তত ৭ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং হংকংয়ের ১০ নাগরিককে কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। যতক্ষণ ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কাল আবার একই সময় দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন **AN এবং পাঠিয়ে দিন ৫৯৫৯ এই নম্বরে।